গানকে সঙ্গী করে গানকে নিয়ে যে সর্বদা ব্যাকুল আসছে ময়মনসিংহের ছেলে শফিকুল। বাংলা গানের প্রাণ লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীত দিয়ে প্রাণ জুড়াতে শফিকুলের সাথে গান গাইতে আসছেন ডলি সায়ন্তনী। দিনে রাইতে তো মায়ামি, দিনে রাইতে তো মায়ামি, খুই যা মোর রে আমার সোনা বন্ধু রে তুমি, কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি, কোথায় রইলা রে। ভীষণ ভালো লেগেছে, দর্শকের এত জোরে করতালি মানে বিষয়টাই বুঝতে পারছি না শফিকুল কি হচ্ছে, অসাধারণ পারফরম্যান্স। জেনে নেই আমাদের বিচারকদের কাছে কেমন লেগেছে, কোনাল কেমন লেগেছে আপনার? দর্শক তো তাদের মতামত দিয়ে দিয়েছে, দর্শকের কাছে কেমন লেগেছে শফিকুলের গান? কেমন লেগেছে? তোমার পারফরম্যান্স তো খুবই সুন্দর হয়েছে, কারণ একজন সিনিয়র আর্টিস্টের সঙ্গে এমন একটি প্ল্যাটফর্মে এইভাবে জড়তা ছাড়া পারফরম্যান্স করা চারটিখানি ব্যাপার নয়। তোমার মধ্যে আমি কোনো জড়তাই দেখিনি,
তাই আমার ভীষণ 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 ভালো লেগেছে। আই এম ইয়োর ফ্যান, কিন্তু আমি কিন্তু শফিকুলের ফ্যান। অনেক ধন্যবাদ। ইমরান, কেমন লেগেছে তোমার? আমি একটা জিনিস বিশ্বাস করি যে কিছু জিনিস শিখে হয় না, আল্লাহ প্রদত্ত থাকে, গড গিফটেড একটা বিষয় আছে। শফিকুলের মধ্যে ওরকম একটা বিষয় আছে, ও যখন গান করে ওর সামনে কে আছে বা কে দেখছে এই বিষয়টা খেয়াল করে না, একদম ভিতর থেকে গান করে। আজকেও একদম সেরকম একটা পারফরমেন্স দিয়েছে শফিকুল। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তোমার মধ্যে আসলে এক্সট্রা অর্ডিনারি একটা ট্যালেন্ট আছে, যেটা আজকে দর্শকদের তালির সাথেই তা প্রমাণ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। রুনা লায়লা ম্যাম, আপনার কাছে কেমন লেগেছে? আমি আর কি বলবো, দর্শক তো সব বলে দিল। তালিটা আরেকটু জোরেই হোক। আমি আর কিছুই বলবো না, এটাই বুঝিয়ে দিল যে তুমি কত ভালো গিয়েছো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শফিকুল, তোমার পরবর্তী পারফরমেন্সের অপেক্ষায় আমরা সবাই রইলাম। থ্যাংক ইউ।